শারীরিক সমস্যাটা নিয়ে যতটুকু আমরা কথা বলি আমরা কি এখনও মানসিক সমস্যা নিয়ে সেভাবে সচেতন আমরা অনেকেই কিন্তু ডাক্তার দেখাচ্ছি এখন মানসিক রোগের জন্য কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা আনআইডেন্টিফাই হয়ে রয়ে যাচ্ছে কেউ কেউ বুঝতে পারছে যে তার মধ্যে কিছু একটা হচ্ছে কোথাও যেন একটু সমস্যা হচ্ছে কিন্তু তার জন্য সে আসলে কোথায় যাবে বা মানসিক ডাক্তারের কাছে গেলে সেটার প্রভাব কি পড়বে পরিবারে তাকে লোকজন কিভাবে দেখবে সেই জিনিসটা নিয়ে কিন্তু সেই টেনশানে থাকে এবং সে তার এই সমস্যাগুলো পরিবারের লোকজনের সাথে শেয়ার করেন কিন্তু পরিবারের লোকজন বলেন মানিয়ে নাও এটা কোনো সমস্যা না আমরা এরকম একটি সমস্যা নিয়ে আজকে কথা বলবো গতকাল আমার এক আত্মীয়ের সাথে আমার দেখা হলো কথা প্রসঙ্গে উনি বলছিলেন যে আমার পরিষ্কারের পরিমাণ এখন এত বেড়ে গেছে যে আমাকে খুব ভরে উঠে ঠিক দশটার ভিতরে আমার রান্নাটা শেষ করে ফেলতে হয় আমার যে হেল্পিং হ্যান্ড আছে সেজন্য এসে আমার রান্নার কিছু ধরতে না পারে মা বলতো এটা কি খুব বেশি সমস্যা আমি কোথাও গিয়ে ঘুমাতে পারি না এবং দেখা যায় আমার এই সমস্যা বেড়েই যাচ্ছে আমি আমার গোসলের ব্যবহৃত জামাকাপড় খুব যত্ন করে লুকিয়ে রাখি যেন আমার হাজব্যান্ড সেটা ধরতে না পারে কিন্তু সবাই এই জিনিসটা নোটিস করছে এবং সবাই তাকে কখনো কখনো বাহবাহ দিচ্ছে তুমি এত পরিষ্কার এত নিট অ্যান্ড ক্লিন থাকো তোমার বাড়িঘর এত সুন্দর এই জিনিসটা তিনি প্রথমে নাকি খুব উপভোগ করতেন কিন্তু এখন এটা তার কাছে অসহ্য লাগছে তিনি এর থেকে মুক্তি চাচ্ছে আমার কাছে জানতে চাচ্ছে আমি কোথায় যাব আমার মনে হয় আমাদের দেশের লোকজন এখনও ভেবে পায় না তাদের সমস্যাটার জন্য আসলে ওনারা কোথায় যাবেন আজকে এরকম একটি সমস্যা নিয়ে আমি কথা বলবো এটাকে আমরা বৈজ্ঞানিক ভাষায় ওসিডি বা খুব সহজ ভাষায় সূচিবায়ু রোগ বলি এর দুইটি উপাদান থাকে একটি হলো অক্সিজেন আর একটি কম্পালশন অক্সিশনটা আসলে এক ধরনের চিন্তা যা আপনি না চাইলেও আসবে সেটা ময়লা নিয়ে আসতে পারে কোনো ইমেজ নিয়ে আসতে পারে একই চিন্তা ধর্ম নিয়ে বারবার আসতে পারে আল্লাহর অস্তিত্ব নেই এরকম জিনিস আছে অনেকে আবার ভাবে যে আমাকে আমার সন্তানরা হয়তো বা অসুস্থ হয়ে যাবে বা আমি অসুস্থ হয়ে যাব। এবং এই চিন্তা থেকে বাঁচার জন্য সে যে কাজগুলো করে এটাকে কম্পালশন বলে কী কি করে সে সে বারবার হাত হাত কিন্তু আমরা সবাই ধুই কিন্তু যারা ওসিডিতে ভুগেন তারা একবার হাত ধুলে মনে হয় বাহ আমি এখন খুব রিলিফ পাচ্ছি কিন্তু কিছুক্ষণ পর আবার তার মনে হবে আমার আবার হাতে ময়লা লেগে গেছে সেই জিনিসটা বারবার করতে থাকে এবং প্রথম দিকে এটা কম থাকে এবং একইভাবে আমি যেরকম বললাম বাসার লোকজন এটাকে খুব স্বাভাবিকভাবে নেয় তাকে সবাই একটু অ্যাভয়েড করে ওকে একটু একা থাকতে দাও ওর মতো থাকতে দাও এর ফলে তার এই সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এক সময় দেখা যায় সে বাথরুমেই থাকছে সে বাথরুম থেকে আর বের হতে পারছে না কারো কারো দেখা যায় যে নামাজ একবার পরে মনে হচ্ছে যে আবার প্রথম থেকে শুরু করতে হবে আমার সুরায় কোনো ভুল হয়ে গেছে সে আবার দাঁড়িয়ে নামাজ পড়ছে এই ধরনের ধর্ম নিয়ে যাদের অবসেশন আসে সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে থাকে সে বলাম কি পাগল হয়ে যাচ্ছি আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে চিন্তা করছি আমার কি হবে আমাকে এই ভয় থেকে মুক্তি দেন এরকম অবসেশন আর কম্পালশন এটা কিন্তু চিকিৎসাযোগ্য আপনি যদি সঠিক সময়ে চিকিৎসা নেন আমরা ওষুধ এবং সাইকোথেরাপির মাধ্যমে এ থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি কিন্তু আপনাকে সেই জিনিসটি আইডেন্টিফাই করতে হবে যেটা আমি প্রথমেই বলছিলাম আমাদের দেশে এখনও এখনো অনেক মানুষ তার সমস্যাগুলো বুঝতে পারে না বা বুঝলেও কোথায় যেতে হবে সেই জিনিসটি বুঝতে চায় না ওসিডি একটি নিরাময়যোগ্য রোগ আপনি যদি প্রথমে আমাদের সাথে যোগাযোগ করেন ওসিডি থেকে আপনি সহজেই নিরাময় পেতে পারেন যদি আপনি খুব তাড়াতাড়ি ডাক্তারের স্বরণপূর্ণ হন এবং নিয়মিত ওষুধ এবং কাউন্সিলিং করেন আপনার এই চিন্তা অযাচিত চিন্তা রোগ থেকে বের হওয়ার জন্য অবশ্যই অবশ্যই চিকিৎসা প্রয়োজন